নমস্কার, এডুচর্চা সকলকে স্বাগত। আমরা জানি যে পার্শ্ব শিক্ষকগণ তারা জয়নিং থেকেই ইপিএফের অধিকারী হয়েছেন এবং যথারীতি তাদেরকে ডিটেলস চাওয়া হয়েছে এবং তাদের টাকা কাটাও হবে, এবং যারা রিটায়ার করে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য হতে চলেছে। তো এই প্রসঙ্গেই কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে, SSKMSK-র কেন টাকা কাটা হচ্ছে না বা SSKMSK-কে কেন কেস করছে না। আবার কেস যে হয়নি একেবারে তা নয়, দুটো কেস হয়েছে সেই বিষয়ে অনেকেই জানেন। তো সেই কেস দুটোর অবস্থা কী রয়েছে সেই বিষয়েই আমি আলোচনা করব। তো প্রথমেই আমি বলে রাখি যে SSKMSK-র EPF কাটা হচ্ছে না, তার মূল কারণই হচ্ছে যে এই নিয়ে কিন্তু একটা সিদ্ধান্তের প্রয়োজন আছে মন্ত্রিসভায়। তা SSKMSK-র সেই সিদ্ধান্ত কিন্তু হয়নি এখনও পর্যন্ত আমি যতটা জানি, কিন্তু কখনোই সরকারের তরফ থেকে বলা হচ্ছে না যে EPF কাটা হবে না। তাই যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ে কোনো কী বলবো মিশন সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ শিক্ষা দপ্তর এখন পর্যন্ত যেহেতু শিক্ষা দপ্তরে রয়েছে SSKMSK, তাই শিক্ষা দপ্তর সিদ্ধান্ত না নিলে মিশন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আমার মনে হয় না। তো সেই কারণেই SSKMSK-র এই EPF কাটা ব্যাপারটা একদম বিষবাহ জলে এখনও পড়ে আছে। যদিও কেউ অস্বীকার করছে না যে না EPF কাটা হবে না, কবে কাটা হবে সে নিয়েও কিন্তু কারোর কোনো নির্দিষ্ট তারিখ দিতে পারছেন না। ফলে শিক্ষকগণের মধ্যে যে একটা সন্দেহ দেখা দিচ্ছে, সে সন্দেহ কী না, শিক্ষকরা সব মরে হেজে গেলে তারপরে হয়তো EPF-এর অর্ডার আসবে, কী হবে সেটি পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এর উপর ভরসা না করে দুটি সংগঠনের পক্ষ থেকে SSKMSK-র হয়ে শিক্ষকদের যাতে EPF পাওয়া যায় সেই জন্য দুটি কেস হয়েছে। আমরা জানি যে দুটি কেসের একটি কেস অনুপম সান্যালের পক্ষ থেকে হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে, আরেকটি কেসের ব্যাপারে কিন্তু সিরাজুল বাবুরা এটি দেখভাল করছেন। তো দুটি কেসই কিন্তু কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে। তা আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই কেস দুটির এই মুহূর্তে কী অবস্থা রয়েছে। একমাত্র কেস করেই তো পার্শ্ব শিক্ষকগণ EPF পেয়েছে, তাহলে SSKMSK-র যদি কেস হয়ে থাকে তাহলে তার শেষ সর্বশেষ অবস্থা কী আছে। তো সিরাজুল বাবু যা জানালেন যে এই মুহূর্তে সেই কেস ওঠার সম্ভাবনা নেই, তার একটি কারণ যে পঞ্চায়েত ভোট হয়ে গেছে এবং পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে প্রচুর পরিমাণে মামলা জমে রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই কারণে সেই মামলা শুনানি চলতে চলতে মাননীয় বিচারকগণ সময় পাচ্ছেন না SSKMSK-র EPF-এর মামলার শুনানির জন্য, ফলে সেপ্টেম্বর নাগাদ এই মামলা উঠলেও উঠতে পারে। আর এই বিষয়ে আমি অনুপম সান্যাল, সেই অনুপম সান্যালকেও আমি প্রশ্ন করেছিলাম যে তিনি কী বলেছেন তার মুখেই আমি শোনাবো। তার আগে আমি জানিয়ে দিই তিনি যা বলছেন তার মূল কথা হচ্ছে যে তাদের যে মামলাটি হয়ে রয়েছিল সেটি কিন্তু রয়েছে প্রধান বিচারপতির ঘরে। তো প্রধান বিচারপতিও কিন্তু এই মুহূর্তে সময় দিয়ে উঠতে পারছেন না, যার ফলে কিন্তু এই মামলাটিও এই মুহূর্তে উঠছে না। তো সেটিও হয়তো দেখা যেতে পারে যে সেপ্টেম্বর নাগাদ উঠলেও উঠতে পারে। তো সেপ্টেম্বর নাগাদ যদি উঠে থাকে তাহলে সেক্ষেত্রে 60 এবং 65 উভয়ের ক্ষেত্রে, শুধুমাত্র 60-65 শিক্ষা দপ্তরের SSKMSK নয়, এখানে পৌরসভার SSKMSK-ও রয়েছে এবং মাদ্রাসা SSKMSK-ও রয়েছে। তাহলে উভয়ের জন্যই কিন্তু এই EPF কাটার জন্য এই মামলাটি হয়ে রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলছেন যে শুধুমাত্র ষাট যারা নিয়েছেন SSKMSK-র শিক্ষা দপ্তরের অধীনে এই মুহূর্তে যারা রয়েছেন, সেই SSKMSK-র 60 অপশনকারী শিক্ষকগণ যদি আলাদা করে কোনো মামলা করেন তাহলে বোধহয় বেশি ভালো হতো। কেন বেশি ভালো হতো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করছি, এবং সেখানেও আমি যা খোঁজ নিয়ে জানলাম যে শুধুমাত্র 60-এদের জন্য কিন্তু আরেকটি মামলা হতে চলেছে, এবং সেই নিয়ে আপনারা পরের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো হতে চলেছে আমি এই পর্যন্তই জানাচ্ছি যে 60 অপশন নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্র দিয়ে। কেন কীভাবে মামলা হবে সেটি বিষয়ে আমি পরের ভিডিওতে আবারও বলছি আলোচনা করব। তো এই মুহূর্তে আমি
অনুপম সান্যাল আর কী কী বললেন সেটি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। তো চলুন অনুপম বাবুর কাছে যাই। ঢুকে আছে, ইয়েতে ঢুকে আছে হচ্ছে একদম চিফ জাজের এজলাসে। হ্যাঁ, এখানে উনি এই মুহূর্তে মেনশন এবং হচ্ছে ডেট মানে শুনানির তারিখ উনি দিতে পাচ্ছেন না। আচ্ছা, যেহেতু ইমার্জেন্সি ওইগুলো, ওগুলোকে কাটিয়ে তারপরে উনি দেবেন। আচ্ছা, তা চিফ জাজের উনি যেটা মেনশন করেন তখন সোম অথবা মঙ্গলবার, যে কোনো উইকের ফার্স্ট টু ডেজের মধ্যে করেন। আচ্ছা, তা বলছে যে এক্সপেক্ট করো সামনে হয়তো সপ্তাহের দিকে উনি মেনশন করে দেবে। কারণ আমাদের যে এজলাস ছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সামন্ত, কিন্তু উনি রিটায়ার্ড করেছেন, ওনার পরিবর্তে হয়তো এখন যাবে হচ্ছে আমাদের গাঙ্গুলির এজলাসে। এখানে যারা বলে ইপিএফ সংক্রান্ত বিষয় সংক্রান্ত যেসব আপনারা যদি দেখেন অ্যামেন্ডমেন্ট 2022, সেখানেতে বলাই আছে যে এখানেতে সবার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যদি কোনো কর্মচারী সে প্রাইভেট কনসার্নে হোক, পাবলিক হোক বা গভর্নমেন্টেরই হোক, সেই সংস্থার যদি সে কাজ করে সে ডিজেবল না হলেই হলো। এবলড পার্সন কাজ করলে তাকে তার রাইট হচ্ছে তার ইপিএফ কাটানো, আর লাইবিলিটি হচ্ছে হচ্ছে ইয়ের কাটানো, মানে যিনি ওই ওই সংস্থার হচ্ছে আধিকারিক। এইটা তো ডিপার্টমেন্টের ইয়ে, এবং সেটা কেটে 12% কাটা মিনিমাম 12%, আর হচ্ছে সেটাও একই সমানভাবে দেবে হচ্ছে ওরা, মানে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে আধিকারিক থাকবে তারা সেটা পাবে, পাঠাবে ইপিএফ ফান্ডে। ইপিএফ ফান্ড 8.1% এখন যে লেটেস্ট আপডেট, 8.1% কম্পাউন্ড ইন্টারেস্টে আফটার রিটায়ারমেন্ট হোক, আফটার মানে ছাড়ার পরে আর কি, তাকে সব টাকা বুঝিয়ে দিতে হবে এবং ইপিএল সমস্ত সুবিধাগুলো দিতে হবে। সেই সুবিধার মধ্যে একটা জায়গায় ক্রাইটেরিয়াতে উল্লেখ করা আছে মিনিমাম 10 ইয়ার্স যদি একটা কোম্পানি বা একটা নন গভর্নমেন্ট কনসার্ন অথবা গভর্নমেন্ট কনসার্ন বা গভর্নমেন্ট এডেড কনসার্নে কাজ করে তাহলে 10 বছর মিনিমাম কাজ করতে হবে। তাহলে পেনশনটা মিনিমাম পেনশন যেটা লেবার অ্যাক্ট অনুযায়ী যে পেনশন, সে পেনশনটা সে পাবে। অতএব এখানেতে 60-65 কোনো বিভাজন নেই। এখানেতে যারা কাজ করছে তাদেরকে ডেট অফ, যেহেতু প্যারা টিচার্সরা যে কেসটা করেছিল সেই কেসে বলাই ছিল প্যারা টিচার্স অ্যান্ড আদার্স, এবং সেখানেতে যে ইয়ে তো ডিগের মধ্যে যেগুলো দেওয়া ছিল যে 1.75 লাখ এই স্টাফ, যেসব স্টাফ হচ্ছে নন টিচিং অ্যান্ড টিচিং স্টাফ আন্ডার এডেড বাই দ্য SSA, তারা সবাই পাবে ডেট অফ এনগেজমেন্ট থেকেই পাবে। ঠিক আছে, ব্যাকলগ ছিল ওদের, কিন্তু আমাদেরটা ছিল অ্যান্ড আদার্স বলে, সেখানেতে মাদ্রাসাও সুযোগ পায়, পৌরসভাও সুযোগ পায়, অন্যান্য যেসব কর্মচারীরা আছে তারাও সুযোগ পাবে, স্বাভাবিক কারণে তারা বঞ্চিত। সেক্ষেত্রে আমাদের ওই মেনশন করানোর জন্যই যে আমরাও এর মধ্যে আছি, এই মেনশন করানোর জন্যই বিকাশদার কাছে এবং পরামর্শ অনুযায়ী করা হয়েছে। বিকাশদার পরিষ্কার এটা যা চিফ জাজের কাছ থেকে শুধু নয়, মানে মানে আইনিভাবে যেটা বুঝে গেছেন উনি, যে যেহেতু প্যারা টিচার্সরা এই সুযোগটা পেয়েছে তাদেরটাও ইনক্লুড করা হয়েছে আমাদের মামলার মধ্যে, এবং স্বাভাবিক আপনারাও সবাই পাবেন, এখানে কোনো জায়গায় ইয়ে নেই, মানে বাধ্য হচ্ছে সরকারকে দিতে এটা, এবং সেটা সমগ্র শিক্ষা মিশনই সমস্ত টাকা বুঝিয়ে দিচ্ছে, অসুবিধার কিচ্ছু নেই। স্বাভাবিক কারণে SSKMSK-র শুধু নয়, পৌরসভাও এর মধ্যে আমাদের কেসটার মধ্যে পৌরসভাকে যুক্ত আমরা করেছিলাম, স্বাভাবিক কারণে পৌরসভারা তো 65, আবার আমাদের এখানে একাডেমিক সুপারভাইজার ওরাও 65। আচ্ছা, মাদ্রাসাও যা এবারকার যে মাদ্রাসা যেটা করে দিয়েছে সেটাও 65, ওদের 3% 3 লক্ষ টাকা যেটা সেটাও 65ই করে দিয়েছে। স্বাভাবিক কারণে 65 বছর পর্যন্ত সমস্ত সুবিধা এই গভর্নমেন্ট এডেড বা নন গভর্নমেন্ট এডেড যেসব সংস্থাগুলো আছে আন্ডার এডেড বাই দ্য SSA সবাই এইটাতেই সুযোগটা পাবে, বঞ্চিত কেউ হবে না। তো এখন এই পর্যন্ত, পরের ভিডিওতে শোনাবো সৃষ্টিদের জন্য যে কেস করা হচ্ছে কেন করা হচ্ছে সেই নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।